রাজনীতিতে অত্যন্ত অভিজ্ঞ এবং সুপরিচিত মুখ জো বাইডেন। রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত প্রায় অর্ধ শতাব্দী ধরে। 3 নভেম্বর নির্বাচনের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার ম্যান্ডেট পেয়েছেন। টানা 8 বছর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে মাঝখানে 4 বছরের অবসর নিয়ে আবারও ফিরে এসেছেন দেশটির প্রেসিডেন্ট হিসেবে। ডোনাল্ড ট্রাম্পকে যারা ভোট দিয়েছেন আজ তাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি, কারণ আমিও কয়েকবার হেরেছি। কিন্তু এখন আসুন একে অন্যকে কাজ করার সুযোগ দেই। নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প সামাজিক সংঘাত, আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করবার অভিযোগ তুলেছেন ডেমোক্রেটদের বিরুদ্ধে, আর জো বাইডেন করোনা মহামারী নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরেছিলেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে নির্বাচনের আগে অনেক সমাবেশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। 8 বছর ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট থাকায় বহু গুরুত্বপূর্ণ কাজ করেন জো বাইডেন। তারও আগে যুক্তরাষ্ট্রের সেনেটর হিসেবে অনেকবার দায়িত্ব পালন করেন তিনি। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প রাজনীতিতে নবীন হলেও 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন, আর বাইডেন তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের ধারাবাহিকতা বজায় রাখেন। তিনি বলেন, আমি জানি কিভাবে কার্যকরীভাবে সরকার চালাতে হয়। জো বাইডেন মাত্র 29 বছর বয়সে সেনেটর নির্বাচিত হন। প্রায় 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে জো বাইডেন এখন 78 বছর বয়সী। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন তিনি। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ল্যারি সাবাতোর মতে, তিনি নিঃসন্দেহে অতিশয় ভদ্র, তবে তার অভিজ্ঞতা তাকে মানুষের কাছে ট্রাম্পের চেয়ে পছন্দনীয় করে তুলেছে। ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে দলের অনেক যোগ্য প্রার্থীকে পরাজিত করে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন। তার ভাইস প্রেসিডেন্ট ক্যামালা হ্যারিসও ছিলেন সেই প্রতিদ্বন্দ্বিতায় একজন প্রার্থী। করোনা মহামারীর কারণে অন্যান্য সময়ের প্রেসিডেন্ট নির্বাচনের মতো সভা সমাবেশ এবার না হলেও বাইডেন বেশ কিছু নির্বাচনী সভায় অংশ নিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যতটা নির্বাচনী সমাবেশ করেছেন সেভাবে বাইডেন করেননি। পেনসিলভেনিয়ায় নির্বাচনী সভায় নির্বাচনের আগের দিন কথা বলেন তিনি। আমেরিকানদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়া প্রেসিডেন্টকে বদলাতে হলে আগামীকালের নির্বাচনে আপনাদেরকে ভোট দিতে হবে। অন্যদিকে উইসকনসিনে নির্বাচনের আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সমাবেশে বলেন, মনে করুন 4 বছর আগে আমি কি বলেছিলাম, আমি আপনাদের কণ্ঠস্বর এবং আপনাদের সঙ্গে নিয়ে সমৃদ্ধ আমেরিকা গড়ব, সেটি করছিলাম। এবার যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড পরিমাণ মানুষ ভোট দিয়েছেন। 90% মানুষ এবার ভোট দিয়েছেন নির্বাচনে। নির্বাচনের ফলাফলে এটাই প্রমাণ হয় যে যুক্তরাষ্ট্রের ভোটাররা কত বিভক্ত, কারণ ফলাফল অত্যন্ত সূক্ষ্ম মার্জিনে হয়েছে। নির্বাচন নিয়ে মামলা হয়েছে, হচ্ছে। আইনি চ্যালেঞ্জের অর্থ এই যে চূড়ান্তভাবে আদালতে সিদ্ধান্ত হয়তো হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নির্বাচিত হওয়ার পর বিশ্বনেতৃবৃন্দ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ইউরোপে সম্ভবত সবচেয়ে বড় উদযাপন হয়েছে আয়ারল্যান্ডে, যেখানে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের গ্রেট গ্রেট দাদার বাড়ি। আয়ারল্যান্ডে জো বাইডেনের তৃতীয় প্রজন্মের চাচাতো বোন লেরিটা ব্লুইট তার প্রতিক্রিয়া বলেন, আমরা শিহরিত এবং এত উৎফুল্ল যে তা কথায় বা শব্দে প্রকাশ করতে পারছি না। জো বাইডেন প্রায়শই তার আইরিশ শেকড় নিয়ে গর্বের কথা বলতেন। গত বছর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ডোনাল্ড ট্রাম্পের ক্লোন বলে অভিহিত করেছিলেন। বরিস জনসন তার প্রতিক্রিয়ায় বলেছেন, জনসন বলেন, আমি মনে করি আমাদের দেশকে বিভক্ত করার চেয়ে আরো অনেক কিছু রয়েছে যা এই দেশকে এবং ওয়াশিংটন সরকারকে একত্রিত করতে পারে। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেন বলেন, একসাথে আমরা বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করব। করোনা মহামারী এবং এর অর্থনৈতিক পরিণতি, জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ক্ষতি, অর্থনীতি ও বৈশ্বিক সুরক্ষা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার সহ সব কিছু একসাথে করব। And the reform of the rules-based multilateral system. জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সোমবার কথা বলেন, আমেরিকা ইস্ট এন্ড ব্লাইবট আমাদের wichtigster Verbündeter. Aber es erwartet von uns America আমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ মিত্র। ভবিষ্যতে সকল গুরুত্বপূর্ণ বিষয়ে মৈত্রীর সম্পর্ক রেখে কাজ করার আশা রইল। জো বাইডেন নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় বেইজিং এবং মস্কো উভয়ই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এখনো।
নির্বাচন নিয়ে যে সকল আইনি চ্যালেঞ্জ চলছে বা চলবে সেগুলোর ফলাফল কি হয় সেটি দেখার অপেক্ষাও করছে হয়তো অনেকে। মাইক ও সালিভান ও হেনরি রিজওয়েলের প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।